এই সে বিখ্যাত মধুমতি নদীর পাড়ে, আর হাতে এই যে বৈঠে পিছনে নৌকা নদী, এই নদীতে, মধুমতি নদীতে আজকে ঘুরতে যাব। কেমনটা হবে জানি না, তবে এই ভিডিওটা আমার কাছে সব থেকে বেশি বেস্ট হতে যাচ্ছে, সো সাথেই থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমরা একটা নৌকা নেব। যদিও আমরা রেগুলার আসি, তবে আজকের দিনটা একটু ভিন্ন হতে যাচ্ছে। আমার সাথে আজকে যারা থাকবে, আমরা কোথায় আছি আজকে? ওকে, আমরা এখন এইখান থেকে একটা নৌকা নিয়ে ছুটে চলব, এবং এইটা হচ্ছে নড়াইল জেলার শেষ সীমানা। আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে ফরিদপুর জেলাতে। তো আজকে কিন্তু আমাদের এই নৌকাটা নিয়েই আমরা ছুটে চলেছি ফরিদপুর জেলাতে। তো সাথেই থাকবেন, এবং ওই পারে যে মানে ফরিদপুরের ভিতর যে দেখবো এখানে কোনো বাদাম টাদাম আছে কিনা, কারণ ওইখানে প্রচুর বাদাম হয়। তো সাথেই থাকেন। নৌকা দোলে না, নৌকা কি বিড়াল ভাবে যায়? আমার কাকা আছে, কাকা ভালো আছো? কাকা মায়েরা কি দিবান? অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আর একটু আগাইলেই কিন্তু নদী পার হয়ে যায়। দারুণ লাগছে আর এই যে হচ্ছে আমার ড্রাইভার, ড্রাইভার
এবার আজকে আমি না, কারণ আজকে দারুণ লাগতেছে জায়গাটা, কারণ আমরা এই মুহূর্তে হচ্ছে ভরতপুরের ভিতরে। আর এই ব্লগটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিও টাইটেল দিতে পারি নড়াইল থেকে ভরতপুর গেলাম এক মিনিটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পার্টে। পাঁচ মিনিট, আল্লাহ হাফেজ।